ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তিনি মানুষের মাঝে ছড়িয়েছেন ভালোবাসা, সহিষ্ণুতা ও উদারতার বক্তব্য। তার জন্ম 1141 খ্রিস্টাব্দে ও মৃত্যু 1236 খ্রিস্টাব্দে। তার সমাধি হল ভারতের রাজস্থানের আজমির শরীফ। নানা বয়সী নানা ধর্মের পুণ্যার্থীর ভিড়ে মুখর থাকে মাজার প্রাঙ্গণ। এ স্থান সবার জন্য উন্মুক্ত, এখানে নেই মানুষে মানুষে কোনো ভেদাভেদ। হোক দেশের প্রধানমন্ত্রী কিংবা অতি বিখ্যাত কেউ, এ নিয়ম সবার জন্যই প্রযোজ্য। মাজারের এক পাশে বৈঠকখানার মতো আছে। এই বৈঠকখানায় মাজারের খাদেমরা খাতা কলম নিয়ে বসে থাকেন। পুণ্যার্থীরা এসে এখানে নাম লিখান। মাজার প্রাঙ্গণে বেশ বড় দুটো পিতলের পাতিল আছে। মাজার প্রাঙ্গণে অজুর জন্য পাকা পুকুর আছে। এ পুকুরের চারপাশে বসে মানুষ অজু করেন। মাজার প্রাঙ্গণে মসজিদ আছে। নান্দনিক নকশা ও কারুকার্য দেখে বোঝা যায় মসজিদটি অনেক প্রাচীন। অনেক পুণ্যার্থী মাজার আঙ্গিনায় প্রবেশ করেন গিলাফ নিয়ে দল বেঁধে। চারপাশে চারজন গিলাফটি ধরেন শামিয়ানার মতো করে। পুণ্যার্থীরা খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি ঘরের এক পাশ দিয়ে প্রবেশ করেন এবং সমাধি পরিদর্শন শেষে অন্য পাশ দিয়ে বের হয়ে যান। সমাধির পাশে উন্মুক্ত প্রাঙ্গণে হারমোনি তবলা বাজিয়ে কাওয়ালি পরিবেশন করে মহান প্রতিপালকের গুণগান করা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই খাজা গরিবে নওয়াজ নামেও অধিক পরিচিত। চিশতিয়া সুফি তরিকার অন্যতম প্রচারক ভারতীয় উপমহাদেশে ভালোবাসা, সহিষ্ণুতা ও উদারতার দীক্ষা দিয়েছেন মানুষের মাঝে। ইতিহাসের তথ্য অনুযায়ী তিনি পূর্ব পারস্যের সিস্তান রাজ্যের চিশতিতে জন্মগ্রহণ করেন। 15 বছর বয়সে তার বাবা মারা যান। তিনি তার বাবার কাছ থেকে একটি উইন্ড মিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে পেয়ে যান। লোকমুখে প্রচলিত আছে, একদিন তিনি তার ফল বাগানে পানি দিচ্ছিলেন, এমন সময় বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। মঈনুদ্দিন কুন্দুজিকে ফল দিয়ে আপ্যায়ন করান। প্রতিদান স্বরূপ কুন্দুজি মঈনুদ্দিনকে এক টুকরো রুটি মুখে চিবিয়ে খেতে দেন। এরপর খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন চলে আসে। তার সব সম্পদ গরিবদের মাঝে বিতরণ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানবতার ধর্ম ইসলামের দাওয়াত প্রচার করেছেন।